हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रतिष्ठा एजुकेशन एंड ट्रेनिंग। तो फर्स्ट ऑफ ऑल तुम्हारे सबाई के जानिए रखी मेरी क्रिसमस, गॉड ब्लेस यू, सबाई खूब भालो थाको। तो आज के आमरा नेक्स्ट चैप्टर निये चले एसेछि मैथेर, जेटा हलो पार्सेंटेज बा शतकरा। तो पार्सेंटेजर बेसिक कन्सेप्ट थेके आज के आमरा स्टार्ट करब, और एर साथे आमरा देखे नेब कि धरनेर प्रश्न परीक्षाय आसते पारे। तो चलो समय नष्ट ना करे देखे नेवा जाक प्रथमे बेसिक कन्सेप्ट। तो शतकरा, এই শতকরা বা পার্সেন্টেজ কথাটার অর্থ হলো প্রতি একশোতে। তার মানে ধরো তোমরা একটা পরীক্ষা দিচ্ছ যেটা কিনা একশোতে পরীক্ষাটা হয়েছে, এবং তুমি পরীক্ষায় 70 পেয়েছো আউট অফ 100, একশোতে তুমি 70 পেয়েছো। তো তুমি এটাকে বলতে পারো যে তোমার মার্কস হলো 70%। দেখো এই যে বাই একশো, এটার জায়গায় আমরা এই পার্সেন্টেজ সাইনটা লিখতে পারি, মানে প্রতি একশো বোঝাতে আমরা এই পার্সেন্টেজ সাইনটা ইউজ করি। এবার ধরো আমি একইভাবে বললাম যে তুমি 80% মার্কস পেয়েছো, কিন্তু পরীক্ষাটা একশোতে না হয়ে 200 হয়েছে, সেক্ষেত্রে কি হবে, তুমি কত মার্কস পেয়েছো তখন? কিন্তু তুমি 80 নম্বর পাওনি, তুমি 180 পেয়েছো, তার মানে 200 আরও একটা 80, মানে 160 পেয়েছো। এটাকে কি করে বের করা যায়, 200 এর 80% বের করবে, 200 গুণ 80% মানে হলো 80/100। এবার 100 দিয়ে যদি এটা কাটাকুটি করি এটা হবে 2 আর 2 গুণ 80 করলে হয়ে যাবে 160। দেখো আনসার এসে গেল 160। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। তো চলো নেক্সট দেখা যাক যে যদি আমরা শতকরা থেকে ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হয়। একটু আগেই তোমাদের বললাম যে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে সেটার মানে হলো বাই 100। তো এখানেও আমরা সেটাই কিন্তু করব। যেমন 100%, 100%কে আমরা বললি কি 100/100, কাটাকুটি করলে 1। 50%কে আমরা বলতে পারি 50/100, কাটাকুটি করলে হাফ। 25%কে আমরা বলতে পারি 25/100, কাটাকুটি করলে 1/4। একইভাবে আমি যদি তোমাদের বলি 75% মানে, তাহলে এর ভগ্নাংশ কত হবে, 75%-এর বদলে লিখবে বাই 100, 25 দিয়ে ভাগ করো, 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে উত্তর হয়ে যাবে 3/4। এইভাবে কিন্তু তোমরা যে কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করতে পারো। এবার ম্যাম শিখে গেলাম শতকরা থেকে ভগ্নাংশ কী করে হয়, এবার জানতে হবে যে ভগ্নাংশ থেকে শতকরা কী করে করা যায়। তো চলো দেখে নেওয়া যাক ভগ্নাংশ থেকে শতকরা কী করে করব। যখন আমরা শতকরা থেকে ভগ্নাংশ করছিলাম 100 দিয়ে ভাগ করছিলাম, এক্ষেত্রে আমরা উল্টোটা করব, তার মানে 100 দিয়েই করব কিন্তু গুণ করব। তো 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো 1 মানে হচ্ছে 100%, হাফ মানে কি হবে, হাফ গুণ 100, এখানে কাটাকুটি করলে 50, তার মানে 50%। 1/4 মানে কত, 1/4 গুণ 100, কাটাকুটি করলে 25%। আমি যদি বলি 1/5 মানে কত পার্সেন্ট, 1/5 গুণ 100, কাটাকুটি করলে এখানে 20, তার মানে 1/5 মানে হলো 20%। দেখো আমরা যে কোনো ভগ্নাংশকে এবার পার্সেন্টেজে নিয়ে নিতে পারলাম, মানে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করা আমরা শিখে গেলাম। তো এই দুটো কনভার্সন বা রূপান্তর খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটাই আসবো সেটা হলো প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নের অঙ্কই বেশিরভাগ আসবে, যেটা কিনা আমরা অ্যারিথমেটিক বা পাটিগণিতের মধ্যে বলি। তো সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখা যাক। প্রথম যে প্রশ্নটা দেখছো ভীষণই সহজ একটা প্রশ্ন, 100 এর 25% কত। এখানে একটু বলে রাখি এই যে এর কথাটা দেখছো, এই এর কথাটার মানে হলো গুণ আছে, কি বললাম, এর মানে গুণ আছে, তাহলে 100 এর, তার মানে 100 গুণ 25%, এটা সমান সমান কত চেয়েছে। এবার এই যে 25%, এই পার্সেন্টেজটাকে আমরা যদি ভগ্নাংশে লিখি কীরকম দেখতে হবে, 25/100, 100 আর 100 কাটাকুটি করলাম, এখানে 25 একে 25, তার মানে এর উত্তর হয়ে যাবে 25। দেখো খুব সহজে উত্তর করে দিলাম, এর থাকলে কিন্তু আমরা গুণ চিহ্ন দেব। চলো আরও কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। যেমন এখানে একটা প্রশ্ন আছে 50এর 48% কত। অপশান এ 24, অপশান বি 12, অপশান সি 15, অপশান ডি 18। তোমরা চেষ্টা করো 50এর 48% কত, খুব সহজ একটা প্রশ্ন। 50এর মানে হলো কি লিখবো, গুণ চিহ্ন। 48%কে আমরা লিখতে পারি 48/100, এইটুকু আমরা লিখলাম। 50 দিয়ে কাটাকুটি করছি, 50 একে 50, 50 দুগুণে 100,
2 দিয়ে যদি এটা কাটাকুটি করি 2 দুগুনি 4 4 দুগুনি 8 তাহলে এর উত্তর হয়ে গেল 24 মানে অপশন নাম্বার এ হয়ে গেল রাইট आंसर এই হলো এর সলিউশন অপশন নাম্বার এ হয়ে গেল রাইট आंसर দেখে নাও সবাই খুব সহজ একটা অঙ্ক ছিল এরকম আরো কিছু অঙ্ক দেখে নেওয়া যাক দেখো এই অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে রয়েছে একটু ঘুরিয়ে প্রশ্নটা হয়েছে কি রয়েছে দেখা যাক চলো কি আছে 26 200 এর কত পার্সেন্ট বলছে কি 26 200 এর কত পার্সেন্ট এটাকে যদি আমি সাজাই তাহলে কেমন হবে 200 এর মানে গুণ চিহ্ন কত পার্সেন্ট মানে এটা চেয়েছে জিজ্ঞাসা চিহ্ন পার্সেন্টেজ সমান সমান এর উত্তর কত হবে 26 এটা হচ্ছে আমি সাজিয়ে নিলাম অপশন কি কি আছে অপশন এ 52 অপশন বি 13 অপশন সি 45 অপশন ডি 85 এই হচ্ছে অপশন এবার দেখো আমার দরকার কোশ্চেন মার্কের ভ্যালু তো আমি কি করলাম 200 গুণ কোশ্চেন মার্ক পার্সেন্টেজ মানে কোশ্চেন মার্ক বাই 100 পার্সেন্টেজ চিহ্নের বদলে আমরা বাই 100 লিখতে পারি সমান সমান 26 এখানে আমি দেখছি 100 আর 200 কাটাকুটি করলে এখানে 2 আসে দুইটা এদিকে গুণ অবস্থায় আছে ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 26 ভাগ 2 কাটাকুটি করলে হবে 13 তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু হয়ে গেল 13 কোথায় দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট आंसर আর এই হলো এর সলিউশন সবাই দেখে নাও এটা এর সলিউশন অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট आंसर তো চলো নেক্সটে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো ঠিক একই টাইপের একটা প্রশ্ন রয়েছে কি আছে 300 এ 3000 এর 0.9% কত এখানে একটা দশমিক দেওয়া রয়েছে তো এরকম যদি একটা দশমিক থাকে তখন আমরা কি করব অপশন এ 54 অপশন বি 45 অপশন সি 27 অপশন ডি 26 তো 3000 এর মানে গুণ চিহ্ন 0.9% মানে 0.9/100 এবার এই দুটো শূন্য কেটে গেল এখানেও দুটো শূন্য কেটে গেল তাহলে থাকলো কে 30 গুণ 0.9 এই 0.9 কে আমাদের যদি ভগ্নাংশে নিতে হয় কি রকম হয় 9 উপরে থাকবে লবে হরে 1 দশমিকের পরে যত ঘর ততগুলো শূন্য বসে তার মানে এক ঘর মানে একটা শূন্য তাহলে এখানে আমি কাটাকুটি করে 3 10 কে 30 আর 3 9 27 তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 27 এই হলো এর সলিউশন তাহলে পয়েন্ট থাকলে এক্সট্রা একটা জিরো আসবে তাহলে দেখো আলটিমেটলি কেটে উপরে 3 থাকবে 3 9 27 হয়ে গেল উত্তর এই হলো সলিউশন দেখে নাও ভালো করে পয়েন্ট থাকলে পার্সেন্টেজে কি করে সলভ করতে হয় তাহলে এখনো অবধি আমরা খুব সোজা সোজা অঙ্ক করছি এবার যাব আর কি কি পাটিগণিতের অঙ্ক এখান থেকে আসতে পারে দেখো প্রশ্নটা ভালো করে দেখো কি বলা আছে 50 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 82% শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে কতজন পাস করেনি বলছে কি যে 50 জন শিক্ষার্থী ক্লাসে ছিল তার মধ্যে 82% পাস করেছে তাহলে কতজন পাস করেনি অপশন এ 4 অপশন বি 12 অপশন সি 5 আর অপশন ডি 9 কি করতে হবে প্রথমে আমরা দেখি কতজন পাস করেছে 50 এর 82% এতজন পাস করেছে তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 50 গুণ 82 বাই 100 এখানে কাটাকুটি করলে 50 দুগুণি 100 2 দিয়ে এটাকে কাটলে 41 তার মানে আমি বলতে পারি যে 41 জন পাস করেছে 50 জনের মধ্যে যদি 41 জন পাস করে তাহলে পাস করেনি কতজন 50 - 41 = 9 তার মানে 9 জন এমন ছিল যারা কিনা পাস করেনি তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট आंसर অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট आंसर এই হলো এর সলিউশন চলো পরের কোশ্চেন দেখা যাক পরের কোশ্চেনে বলা আছে এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল তিনি 40% আপেল বিক্রি করেন এবং এখনও 420টা আপেল আছে মূলত তার ছিল তাহলে তার কতগুলো আপেল ছিল সেটাই হচ্ছে প্রশ্ন অপশন নাম্বার এ তে রয়েছে 500 অপশন নাম্বার বি তে 100 অপশন নাম্বার সি 700 অপশন নাম্বার ডি 800 আগে তোমরা একটু ট্রাই করো সলভ করার সবাই একটু চেষ্টা করো এটা সলভ করার যে কতগুলো আপেল ছিল প্রথমে ফল বিক্রেতার কাছে বলা ছিল কিছু আপেল ছিল তার থেকে 40% বিক্রি করে দিয়েছে তারপরেও রয়ে গেছে 420টা আপেল তো আমি যদি ধরে নিই যে তার কাছে এক্সট্রা আপেল ছিল তার কাছে আপেল ছিল কটা এক্সট্রা
তার 40% আপেল সে কি করেছিল বিক্রি করে দিয়েছিল তাহলে x এর 40% এটা কতগুলো হয় কাটাকুটি করলাম 2 দুগুনি 4 5 দুগুনি 10 তার মানে 2x/5 টা আপেল বিক্রি হয়ে গিয়েছিল তাহলে বাকি ছিল কটা আপেল x টা আপেলের থেকে 2x/5 টা আপেল বিক্রি হয়ে গিয়েছিল ভগ্নাংশের বিয়োগ অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি যারা এখনো দেখোনি আগের ক্লাসগুলো করবে এটা দেখে নিতে পারবে তাহলে এটা আসলো 3x/5 এই 3x/5 টা আপেল ওখানে অবশিষ্ট ছিল কিন্তু বলা আছে অবশিষ্ট ছিল 420 টা আপেল তো আমি বলতে পারি যে তার মানে 3x/5 = 420 তাহলে x এর ভ্যালু কি হয়ে গেল 420 গুণ 5/3 140 গুণ 5 করবে 700 উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 700 তার মানে তার কাছে বা ফল বিক্রেতার কাছে মোট 700 টা আপেল ছিল মোট 700 টা আপেল ছিল দেখে নাও এই হলো সলিউশন x ধরে সলভ করা হলো তোমরা 100 ধরেও কিন্তু সলভ করতে পারো এই অঙ্কটা তো নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো কি আছে নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছি যে যদি একটি সংখ্যা থেকে 64 বিয়োগ করা হয় তবে সংখ্যাটি নিজেই 20% হয়ে যায় আসল নম্বরটি সন্ধান করুন অপশন নাম্বার এ 50 অপশন নাম্বার বি 80 অপশন নাম্বার সি 20 অপশন নাম্বার ডি 36 তোমরা একবার ট্রাই করো অঙ্কটা করার বলেছে কি এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যার থেকে 64 বিয়োগ করা হলে সংখ্যাটা নিজেই নিজের 20% হয়ে যাবে চেষ্টা করো কোন অপশনটা হবে বোঝার দেখো আনসার করো চলো কি আছে একটি সংখ্যা থেকে 64 বিয়োগ করা হলো তো আমি ধরে নিলাম যে সংখ্যাটা হলো x তার থেকে 64 বিয়োগ করলে সংখ্যাটা নিজের 20% হবে নিজের 20% মানে x এর 20% এই x এর 20% টা কত হয় x গুণ 20/100 কাটাকুটি করলে এখানে দাঁড়াচ্ছে 5x/5 তার মানে x থেকে x/5 হবে কি করে 64 বিয়োগ করার পরে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে x-64 = x/5 x থেকে 64 বিয়োগ করার পরে এটা x/5 হলো এবার এখান থেকে যদি আমার x এর ভ্যালু বের করতে হয় সব x গুলোকে একদিকে নেব তাহলে এটা -x/5 আর -64 ওইদিকে গেলে +64 এটা বিয়োগ করবে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 4x/5 = 64 তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে x এর ভ্যালু হবে 64 × 5/4 যেটা এদিকে ভাগ থাকে এদিকে গেলে গুণ হবে যেটা এদিকে গুণ রয়েছে এদিকে আসলে ভাগ হবে 4 16 64 5 16 80 তাহলে x এর ভ্যালু কি দাঁড়ালো 80 তার মানে সংখ্যাটা কি ছিল অপশন নাম্বার বি 80 ছিল সংখ্যাটা যে সংখ্যার কথাই প্রশ্নে উল্লেখ করা আছে সেই সংখ্যাটা হলো 80 আর এই হলো তার ফুল সলিউশন দেখে নাও এই হলো ফুল সলিউশন চলো নেক্সটে দেখা যাক কি আছে যদি x y এর থেকে 25% বেশি আয় করে তবে x এর থেকে y কত পার্সেন্ট কম আয় করবে অপশন নাম্বার এ 20% অপশন নাম্বার বি 12% অপশন নাম্বার সি 25% অপশন নাম্বার ডি 29% এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমাদের অনেকেরই ভুল ধারণাটা রয়েছে যে ধরো তুমি তোমার বন্ধুর থেকে 20% বেশি আয় করো তার মানে কিন্তু এই না যে তোমার বন্ধু তোমার থেকে 20% কম আয় করে দুটো জিনিস কিন্তু এক নয় কিন্তু আমি যদি বলি যে তুমি তোমার বন্ধুর থেকে 20 টাকা বেশি আয় করো তার মানে তোমার বন্ধু তোমার থেকে 20 টাকা কম আয় করে এটা কিন্তু সত্যি কথা তাহলে পার্সেন্টেজে কেন হলো না যখন পার্সেন্টেজ করি এই যে সাপেক্ষেটা পরিবর্তন হচ্ছে যখন আমি বলবো আমার থেকে কম তখন আমার আয়টাকে সাপেক্ষে ধরা হচ্ছে যখন বন্ধুর থেকে বেশি তখন বন্ধুর আয়টাকে সাপেক্ষে ধরা হচ্ছে তাই জন্য কিন্তু পার্সেন্টেজে এটা পরিবর্তন হয় যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই ধরো আমি ধরলাম যে ওয়াই আয় করে 100 টাকা ওয়াই 100 টাকা আয় করে এক্স ওয়াই এর থেকে 25% বেশি আয় করে মানে 100 টাকায় 25 টাকা বেশি আয় করবে তাহলে এক্স আয় করে 100 + 25 125 টাকা তার মানে x এর আয় 125 টাকা এবার বলা আছে x এর থেকে y কত পার্সেন্ট কম আয় করে তাহলে y 25 টাকা কম আয় করে কার থেকে x এর থেকে তার মানে 125 এর মধ্যে কম আয় করে 25
এবার কিন্তু 100 এর মধ্যে না x এর থেকে যেহেতু বলেছে তার মানে 125 এ কমায় করে 25 তাহলে 1 এ কমায় করবে 25/125 তাহলে 100 তে কমায় করবে 25/125 × 100 5/25 = 125 এখানে 20 তাহলে উত্তর হয়ে যাবে 20% এখানটা কেউ ভুল করো না উত্তর হয়ে যাবে 20% মানে অপশন নাম্বার এ এটা ভুল করে কেউ 25% করে এসো না দেখো অপশনেও রয়েছে 25 এটা কিন্তু 20% হবে আর এই হলো তার কারণ সলিউশনটা সবাই খুব ভালো করে দেখো বোঝা গেলে অবশ্যই জানিও যদি অঙ্কের ক্লাস ভালো লাগে অবশ্যই জানাও আমাকে সেটা তাহলে আরো ভালো ভালো ক্লাস দিতে আমার ইচ্ছা করবে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় 50 জন ছাত্র রয়েছে এবং 10% ছাত্র ফেল করেছে কতজন শিক্ষার্থী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাহলে টোটাল 50 জন ছাত্র ছিল তার মধ্যে 10% ছাত্র ফেল করেছে তাহলে 50 এর 10% তার মানে কতজন 5 জন 5 জন ছাত্র যদি ফেল করে তাহলে পাস করেছে কতজন 50-5 আগেও এরকম একটা অঙ্ক করলাম তার মানে পাস করেছে 45 জন অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার আগেও এরকম একটা অঙ্ক করেছি যেখানে পাস ফেলের বিষয়টা ছিল তো সেরকমই এটারও আনসার হয়ে গেল 45 হয়ে যাচ্ছে আনসার ভীষণ সহজ একটা অঙ্ক ছিল চলো পরের প্রশ্ন দেখা যাক কি আছে পরের প্রশ্নটায় দেখো কি বলছে যে একটি পরীক্ষায় পাস করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই 55% নাম্বার পেতে হবে সে যদি 120 পায় এবং 78 নম্বরে ফেল করে তাহলে পরীক্ষার মোট নম্বর কত বলছে কি যে একটা পরীক্ষায় পাস করার জন্য একজন শিক্ষার্থীকে 55% নাম্বার পেতে হবে যদি সে 120 পায় আর 78 নম্বরের জন্য ফেল করে যায় তাহলে পরীক্ষার মোট নাম্বার কত ছিল এটা সবাই তোমরা আনসার করবে আমি আজকে এটা সলিউশন দেখিয়ে দেব কিন্তু আগে তোমরা আনসার করো কমেন্টে যে এটার আনসার কি হবে কমেন্ট করতে থাকো তারপর সলিউশনটা দেখো অপশন এ 360 অপশন বি 380 অপশন সি 320 অপশন ডি 365 এই চারটি অপশন রয়েছে তো এখানে যেটা বলেছে ধরো আমি বললাম যে 120 তুমি কোনো একটা পরীক্ষায় পেয়েছো আর 78 নম্বরের জন্য ফেল করে গেছো তার মানে কি যে 78 নম্বর বেশি পেলে তুমি পাস করতে তার মানে 120 + 78 এটা হলো পাসিং মার্ক বা পাস করার নম্বর কত আসছে 198 তার মানে 198টা হচ্ছে পাস করার জন্য পেতে হবে আবার পাস করার জন্য 55% নাম্বার পেতে হবে তাহলে পার্সেন্টেজে যেটা 55% তার আসল যে নম্বর সেটা হচ্ছে 198 যে কোনো পরীক্ষায় যে পূর্ণ নম্বর রয়েছে সেটাকে 100% ধরা হয় তাহলে 55% মানে যদি 198 হয় তাহলে 100% মানে কত ঐকিক নিয়ম করো 198/55 × 100 এবার কাটাকুটি করতে হবে 11 দিয়ে কাটলে 5/11 = 55 11 × 11 8/11 = 88 5 দিয়ে কাটছি 20 তাহলে 18 × 2 = 36 360 তাহলে পরীক্ষায় মোট নম্বর ছিল 360 অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার আমাকে অবশ্যই জানাও যে কে কে সঠিক উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর দিতে কে কে পেরেছিলে 360 হয়ে গেল রাইট আনসার 360 হয়ে গেল রাইট আনসার চলো এই ছিল আজকের পার্সেন্টেজ বা শতকরার ক্লাস ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে অবশ্যই আমাকে জানাও যে তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অঙ্ক বুঝতে পারছো কি না আর কী কী পেলে তোমাদের সুবিধা হতো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক ভিডিওস পেতে তোমাদের জন্য এই ক্লাসগুলো করানো হচ্ছে আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং